ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের বিশাল বড় একটি প্রাইভেট ইউনিভার্সিটি। ভিউয়ার্স, এই ব্র্যাক ইউনিভার্সিটিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন এটি যেহেতু একটি বিশাল বড় প্রাইভেট ইউনিভার্সিটি, তাই এখানে কিন্তু তাদের এমপ্লয়ারদের খুব ভালো হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং চাকরিতে স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। ভিউয়ার্স, ব্র্যাক ইউনিভার্সিটির এই চাকরিটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনার চাকরির দায়িত্ব কি কি হবে এবং আপনি কিভাবে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে, এছাড়াও ভিউয়ার্স এই চাকরির আরো কি কি রিকোয়ারমেন্ট রয়েছে ইত্যাদি সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু হাজার হাজার মানুষ আবেদন করবে, তাই আজকের ভিডিওতে আবেদনের এমন একটি গোপন টিপস দেখাবো যেটি কিন্তু কোনো ইউটিউবার কখনোই আপনাদের দেখাবে না, এবং সেই টিপস অনুযায়ী যদি আপনি আবেদনটি করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলই যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। নিয়োগ দেবে ব্র্যাক ইউনিভার্সিটি, লাগবে না অভিজ্ঞতা। ব্র্যাক ইউনিভার্সিটিতে ল্যাব টেকনিক্যাল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 18 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ইউনিভার্সিটি, পদের নাম ল্যাব টেকনিশিয়াল অফিসার, পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা অন্যান্য যে কোনো পাশে আপনি আবেদন করতে এখানে পারবেন। অভিজ্ঞতা প্রযোজ্য নয়, তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির দায়িত্ব সমূহ, ভিউয়ার্স, আপনি যদি এই চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হতে পারে ইত্যাদি এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এই কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু ইন্টারভিউতে ডাক পেলে আপনি সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। প্রথমে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগানো, অর্থাৎ আপনাকে যেই পদে নিয়োগ দেওয়া হচ্ছে ল্যাব টেকনিশিয়াল অফিসার পদে, এখানে আপনি যে কোনো কাজের সময় আপনার পেশাগত অভিজ্ঞতা, আপনার কর্ম দক্ষতা এবং বুদ্ধিমত্তা এখানে কাজে লাগাবেন। অফিস পদ্ধতি, দৃঢ় জ্ঞান, সমস্যা সমাধানের মনোভাব সহ শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ অফিসের যে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে সেই সম্পর্কে আপনার দৃঢ় জ্ঞান থাকতে হবে। বিভিন্ন সমস্যা, অর্থাৎ অফিসে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলা সবসময় সমাধানের মনোভাব থাকতে হবে। যেমন আপনার সামনে একটি সমস্যা আসলো, আপনি সেটি সমাধান না করে যে আপনি আপনার সিনিয়রদের কাছে বারবার গিয়ে বলেন এই সমস্যার সমাধান করতে হবে, সেই সমস্যার সমাধান করতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে চাকরিটি বেশি দিন টিকবে না। আপনাকে নিজে নিজে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এবং সিনিয়রদের থেকে পরামর্শ নিতে হবে। শক্তিশালী সাংগঠনিক দক্ষতা, অর্থাৎ আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার এনভায়রনমেন্ট অথবা আপনার যে দল রয়েছে তাদের পরিচালনা করতে হবে। এছাড়াও ভিউয়ার্স, এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড এবং এক্সেল, মাইক্রোসফট অফিসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের আপনার কাজ ভালোমতো জানতে হবে। এগুলো কিন্তু খুব সহজ কাজ। এখন কিন্তু মোটামুটি কম্পিউটারের কাজ যারা জানেন বা কম্পিউটার যারা চালাতে জানেন তারা কিন্তু সবাই এই কাজগুলো জানেন। ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে, আপনার ইন্টারনেট ব্যবহার অর্থাৎ আপনি ইন্টারনেটে ইমেইল করা, ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং করার দক্ষতা আপনার থাকতে হবে, যেগুলো কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে হরামেশা করতেছেন এবং আপনি কিন্তু এখন আমার এই ভিডিওটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব থেকে দেখছেন। পরিকল্পনা করার ক্ষমতা, নিজের কাজের চাপকে অগ্রাধিকার দেওয়া এবং নিজের উদ্যোগে কাজ করা, অর্থাৎ আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিকল্পনা করার ক্ষমতা থাকতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন যে কাজ দেওয়া হবে আপনাকে সেই কাজের সময় কী কী ভালো কাজ করা যায়, কম সময়ে আরও কত ভালো কাজ করা যায় ইত্যাদি সব কিছু এখানে আপনার পরিকল্পনা করার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও ভিউয়ার্স, নিজের কাজকে অগ্রাধিকার দিতে হবে, আপনাকে যেই কাজের দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটি আপনি অগ্রাধিকার দিয়ে অর্থাৎ নিজে নিজে সব সময় সবার আগে করার চেষ্টা করবেন এবং নিজের উদ্যোগে কাজ করা। আপনার হাতে কোনো কাজ নেই, সামনে একটি কাজ আপনার থাকতে পারে, তখন আপনি দেখে নেবেন যে এই কাজটি তো আমার পরেও করতে হতে পারে, তাহলে আমি একা একাই এখন থেকেই করে ফেলি। নিজ উদ্যোগে আপনার কাজ করতে হবে, কাজের সময় সম্পর্কে স্বপ্রণোদিত, কঠোর পরিশ্রমী এবং নমনীয় হতে হবে।
কাজের সময় অনেকেই আছেন যে আমার 8 ঘন্টা ডিউটি বা 7 ঘন্টা ডিউটি, আমি পারলে আধা ঘন্টা কম করে বাসায় চলে যাই, এই ধরনের কাজ করবেন না। কাজের ক্ষেত্রে আপনি সবসময় সচেতন থাকবেন এবং সঠিক সময়টি অফিসে দেবেন এবং পারলে আরও বেশি করে সময় দেবেন। কোম্পানি কিন্তু এখানে বলে দিয়েছে স্বপ্রণোদিত হয়ে বেশি সময় দিতে পারেন আপনি। কঠোর পরিশ্রমী হতে হবে এবং নমনীয় হতে হবে। কঠোর পরিশ্রমী যেমন হবে, নমনীয় বলতে বোঝানো হয়েছে আপনার সিনিয়রদের অথবা আপনার জুনিয়রদের কারোর সাথে কখনো রাগারাগি করতে পারবেন না, খুব ঠান্ডা মাথায় ভদ্রভাবে সব কিছু হ্যান্ডেল করতে হবে এবং কখনো কোনো কিছু হলে, রাগ হলে আপনি রিয়্যাক্ট করতে পারবেন না। সমস্যা সমাধানের জন্য উদ্যোগ এবং সৃজনশীলতা ব্যবহার করার অভিজ্ঞতা, উপযুক্ত সমাধান এবং উন্নতির সুযোগ চিহ্নিত করতে হবে। আপনার সামনে যে কোনো সমস্যা আসলে সেগুলো সমাধানে নিজে থেকে উদ্যোগ নিতে হবে। সৃজনশীলতা ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ ভালো ভালো নতুন নতুন কাজ কিভাবে করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা করার অভিজ্ঞতা আপনার থাকতে হবে। উপযুক্ত সমাধান, যে কোনো সমস্যা হলে সেটি সঠিক সমাধান করার আইডিয়া কিন্তু আপনার মাথায় আসতে হবে। উন্নতির সুযোগ চিহ্নিত করা, অর্থাৎ প্রতিষ্ঠানের উন্নতি হয় কী কী দিকে, এই ধরনের সুযোগ আপনাকে চিহ্নিত করতে হবে। উপযুক্ত পদ্ধতিতে ছাত্র এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করতে সক্ষম হতে হবে, অর্থাৎ আপনি যেহেতু ল্যাব সহকারী হিসেবে কাজ করবেন, সেই ল্যাবে ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র এবং ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে আপনার যোগাযোগের সক্ষমতা বজায় রাখতে হবে। ভিউয়ার্স, এখানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, যদিও আলোচনা সাপেক্ষে দেওয়া হবে, এখানে কত অ্যামাউন্ট দেওয়া হতে পারে সেটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী বা পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন, বয়স নির্ধারিত নয়, যে কোনো বয়সে আপনি আবেদনটি করতে পারবেন। কর্মস্থল ঢাকা বাংলাদেশ, আবেদনের শেষ সময় 18 নভেম্বর 2023। ভিউয়ার্স, আপনারা 18 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না, এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন। কারণ ভিউয়ার্স, ব্র্যাক ইউনিভার্সিটিতে এই চাকরির বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক অনেক মানুষ আবেদন করবে, আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা আবেদনের এই লিঙ্কটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে এখানে আসার পর ভিউয়ার্স আপনি এখান থেকে সবগুলো রিকোয়ারমেন্ট চাইলে আরও একবার ভালো মতো পড়ে নেবেন। পড়ার পর আপনি এখানে বিডি জবস এর এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবস এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেখানে ল্যাব টেকনিক্যাল অফিসার পদে ব্র্যাক ইউনিভার্সিটির নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে। ভিউয়ার্স, এখানে এসে আপনারা ব্র্যাক ইউনিভার্সিটির সবগুলো তথ্য ভালো মতো পড়ে নেবেন। পড়ার পর আপনি প্রথমেই আপনার বিডি জবস এর অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। যাদের অ্যাকাউন্ট নেই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন কীভাবে বিডি জবস এর অ্যাকাউন্ট করতে হয়। এরপর ভিউয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটি আমি বলেছিলাম যে গোপন টপিক, সেটি থাকলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা প্রায় 80-90% বেড়ে যাবে। সেটি হলো যে আপনার বিডি জবস রিজিউমিটি 100% প্রফেশনাল হতে হবে। আপনার রিজিউমি যদি 100% প্রফেশনাল না হয় তাহলে আপনি আবেদনটি করবেন না। কারণ হলো, আপনার রিজিউমিটি যদি 100% প্রফেশনাল হয় তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ট্রাস্ট করবে এবং আপনাকে ইন্টারভিউতে ডাক দেবে। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটি যদি 100% করতে না পারেন তাহলে আমাদের চ্যানেল থেকে এই ভিডিওটি দেখবেন, হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে আমি একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিভাবে কোন জায়গায় কি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কি কি লিখলে আপনার অ্যাকাউন্টটি 100% হয়ে যাবে। ভিউয়ার্স, এরপর আপনারা এখানে এসে নিচের দিকে যাবেন, যাওয়ার পর আবেদন করুন এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন। এই চাকরিটি করার জন্য আপনি আপনার প্রত্যাশিত বেতন বসিয়ে দেবেন, যেহেতু এখানে স্নাতক পাশে নেওয়া হবে তাই আপনি আপনার প্রত্যাশিত বেতন 28,000 টাকা দিয়ে দেবেন। ভিউয়ার্স, 28,000 টাকার বেশিও কিন্তু দেওয়া হতে পারে, সেটি সম্পূর্ণ আপনার চাহিদা এবং যোগ্যতার উপর ডিপেন্ড করে দেওয়া হবে, এর কম দেওয়া হবে না। এরপর ভিউয়ার্স, নিচের দিকে ইওর কারেন্ট স্যালারি মান্থলি, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় কত স্যালারি পাচ্ছেন। যদি আপনি চাকরি করে থাকেন বর্তমানে অন্য কোথাও তাহলে সেটি এখানে বসাবেন, আর যদি আপনি চাকরি না করে থাকেন, অর্থাৎ আপনি কোথাও কোনো চাকরি করছেন না, অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে চাচ্ছেন, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপর ভিউয়ার্স, আপনি অ্যাপ্লাই করার আগে এটি পড়ে নেবেন। এখানে একটি ওয়ার্নিং রয়েছে, সেই ওয়ার্নিংটি আপনি চাইলে বাংলায় দেখতে পারেন, যে এখানে বলা হয়েছে বিডি জবস এবং সহজ সলিউশন শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাই আপনি কখনোই চাকরির আশায় চাকরির লোভে পড়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না। আর্থিক লেনদেন করে যদি আপনি কখনো প্রতারিত হন তাহলে কিন্তু বিডি জবস
এবং সহজ সলিউশন এর জন্য দায়ী থাকবে না। এই সতর্কতা বার্তাটি আপনি পড়ার পর এখানে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি এখানে একটি টিক দিবেন। টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন। ধন্যবাদ।